গোপালপুর নির্বাচন মন্ডলী তরফর মানবর ব্রহ্মপুর বিধায়ক তথা জেলা যোজনা বোর্ড কমিটি অধ্যক্ষ শ্রী বিক্রম কুমার পণ্ডা প্রত্যক্ষ তত্ত্বাবধানের আয়োজিত এক বুথ স্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। সমস্ত প্রিয় আমার মাননীয় সাংসদ মধ্যে অনুরোধ করবি, সে মধ্যে কালি সে সভা থিলে, আমার জেলা সভাপতি মধ্যে থিলে, সুভাষ ভাই আমার থিলে, সেমানে আপনার মধ্যে নির্দেশন দেবে, মুখে একটি কথা ছাড়ি দিয়ে সে আপনার মধ্যে নির্দেশন দেবে, এবং সে বি বিজু জনতা দল আপনার মানে জানতে সাংসদ হুঁতু, জেলা সভাপতি হুঁতু, বিধায়ক হুঁতু, সমস্তে সমান সরপঞ্চ হুঁতু, সমীক্ষক হুঁতু, আমার ফুড এজেন্ট টিম, আমি মানে হুঁতু সেই বলা, তেমন আমি সমস্তে মিলিত ভাবে লড়াই করা, ইয়ে হচ্ছে বিজু বাবুঙ্ পরিবার, ইয়ে হচ্ছে নবীন বাবুঙ্ পরিবার, এবং আমি আগামী দিনে গোপালপুর নির্বাচন মন্ডলী আমি সমস্তে একত্রিত হয়ে আমার একতাকে আমি আগামী দিনে তাকে মাননীয় মুখ্যমন্ত্রীর পাখে ভেট রেখে মাননীয় মুখ্যমন্ত্রী খুশি করা। প্রায় জেলা পরিষদ সমিতি সভ্য এবং মূল সংগঠনের যেমন অনেক সেইভাবে সমস্ত ব্যক্তিবিশেষ মানে পদাধিকারী মানে এবং সমস্ত বিজু পরিবার সদস্য এবং সদস্যবৃন্দ সমস্ত এটি উপস্থিত অনেক কাইকি মু না নেউ না, কারণ মাননীয় বিধায়ক খোঁজি 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 সমস্ত না আসি কইছেন, তো আউ তাকে রিপিট করিবার না। লোকসভা নির্বাচন মন্ডলী কু নেই কার্যক্রম আরম্ভ হয়েছিল, যা কি পুরীর আরম্ভ হল জগন্নাথ ধামর, জয় জগন্নাথ স্লোগানে তা আরম্ভ হল, তাপরে কেন্দ্রপড়া, নবরঙ্গপুর, কোরাপুট, ব্রহ্মপুর, আসকা, আমার জেলা পরিষদ সভ্যা ভারতী নাই কুদৌলি উপস্থিত, তা সহিত মহিলার আমার জোন সভানেত্রী জন বরিষ্ঠ নেত্রী বিজু জনতা দল মমতা বিশ্ব মধ্যে উপস্থিত, রাজ্য সাধারণ সম্পাদিক তথা আমার কর্পোরেটর পাই প্রতিনিধিত্ব করুবা জোৎস্নাপাড়ি মধ্যে উপস্থিত, আমার কণরে রাজ্য সমবায়ের ডাইরেক্টর মাননীয় মুখ্যমন্ত্রীকে ভেটি দেওয়া এবং বিজু জনতা দলের লোক যোগ ভাল পাইবা, এবং আমার যে গাঁ গড়ে থাকা সমস্ত জনসাধারণ যে আজ মাননীয় মুখ্যমন্ত্রী সব সুবিধা যোজনা পাইছেন, আমি তাকে প্রমাণ করা যে গোপালপুর নির্বাচন মন্ডলীর সর্বাধিক লোক আপনার আপনার সাথে অনেক মাননীয় মুখ্যমন্ত্রী সহ নবীন পট্টনায়ক সাথে অনেক, এয়াই আমার প্রয়াস রাখা দরকার। তেণু আমার হাউস হেকিং কার্যক্রম আরম্ভ হব এবং সমস্ত ঘরে ঘরে আমি শঙ্খ লগাইবা, পূর্ব আপনার সে কাম করছেন, আপনার আমার সরপঞ্চ সমীক্ষক মানে আপনার নিয়ে সে কার্যক্রম আরম্ভ করবে, এবং মুখ্য আপনার গ্রহণ আসবি। আমার পূর্ব আমি প্যারেন্ট কমিটি করলে, বর্তমানে আমি বুথ কমিটি করা পড়ব, আমি প্রত্যেক বুথ আমি একুশ জন লেখে আমি কমিটি করা, এবং একুশ জন কমিটি তিন চার দিন ভিতরে সারা, তাকে মুখ্য বুথ কমিটি হল আপনার পাখ আসবি, আমার গাঁর যে পঞ্চায়েত কমিটি রয়েছে আমি সমস্তে মিলেমিশি বসি, আমি নীরব রহবা নাই, এই ভিতরে আমি আপনার সুযোগ মিলছি, পঞ্চায়েত দিন সুযোগ মিলছি, তেমন এই পঞ্চায়েত দিন আমি ঘরে ঘরে লোক পাখে বার্তা পৌঁছেবা, মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা পৌঁছেবা, এবং আমি রেকর্ড সংখ্যক ভোটে কিভাবে এই নির্বাচনের মাননীয় মুখ্যমন্ত্রী ভেটি দেওয়া সেটাই আপনার অনুরোধ, এবং আপনার সমস্ত আজ মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ ক্রমে আজ বুথ স্তরীয় বৈঠক হয়েছি, বুথ এজেন্ট মানুষ নিয়ে আজ বৈঠক হয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী যা সব উন্নতিমূলক কার্যক্রম করছেন এবং জনসাধারণ পাই যে জনমুখী কার্যক্রম করছেন তা উপর আলোচনা হয়েছে, এবং সে কথা কিভাবে লোক পাখে উপস্থাপন করে লোকঙ্কর ভাল পাইবা মাননীয় মুখ্যমন্ত্রী উপর রয়েছে, এবং সে ভাল পাইবা কিভাবে আগামী নির্বাচনের আমি ভোট মাধ্যমে আমি পরিগণিত করা, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সদাবেলে ওড়িশাবাসীকে সেবা করে আসছেন, গোপালপুরবাসীকে সেবা করে আসছেন, এবং গোপালপুর নির্বাচন মন্ডল সব নেতৃস্তরীয় সরপঞ্চ সমীক্ষক আরম্ভ করে সমস্তে মধ্যে পাঁচ বর্ষের লোক সহ জড়িত হয়ে রয়েছেন, তাকে প্রার্থনা করে আমি কিভাবে নির্বাচন বৈতরণী পার হওয়া এবং নির্বাচনটি কিভাবে লোক অধিকার অধিক আশীর্বাদ লাভ করা সে উপরে পরিপ্রেক্ষিতে আজ আমার বৈঠক হয়েছিল, এবং আজ এই বৈঠক সফল হয়েছে, এবং সমস্ত বহুস্তরীয় এজেন্ট মানুষ ধন্যবাদ জ্ঞাপন করছি, সমস্ত সরপঞ্চ সমীক্ষক এবং জেলা পরিষদর নেতৃমণ্ডলীকে মধ্যে ধন্যবাদ জ্ঞাপন করছি। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী সদাবেলে লোক সহ জড়িয়ে রাখা কহতি, এবং বিশেষভাবে
ଆପଣ ଜାଣନ୍ତି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନିର୍ବାଚନ କେବଳ ସର୍ବସ୍ୱ ଭାବନ୍ତିନି, ସେଥିପାଇଁ ଆପଣ 5 ବର୍ଷ ସିଏ ଯେବେଠାରୁ ଶପଥ ନିଅନ୍ତୁ ସେବେଠାରୁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ କରନ୍ତି ଏବଂ ସମସ୍ତ ନେତୃବର୍ଗଙ୍କୁ ସାଂସଦଠାରୁ ଆରମ୍ଭ କରି ମନ୍ତ୍ରୀଙ୍କଠୁ ଆରମ୍ଭ କରି ସରପଞ୍ଚ ସମିତି ସଭ୍ୟ ୱାର୍ଡ଼ ମେମ୍ବର ଯାଏ ସମସ୍ତଙ୍କୁ କହିଥାନ୍ତି କିଭଳି ଲୋକଙ୍କ ସହିତ ଯୋଡ଼ି ରୁହ, ଲୋକଙ୍କ ପାଇଁ ଯେଉଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଉଛି ସେ ଲୋକଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚାଅ ଏବଂ ସିଏ ସବୁଠାରୁ ଗରିବ ଶ୍ରେଣୀର ଲୋକ ଅଛି ସିଏ କିଭଳି ସରକାର ଯୋଜନା ପାଉଛି ନା ଦେଖ ଏବଂ ତା କିଭଳି ଯୋଜନା ପାଇବ ସେଥିପାଇଁ ଧ୍ୟାନ ଦିଅ। ତେଣୁ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏବଂ ବିଜୁ ଜନତା ଦଳର ସମସ୍ତ ସଦସ୍ୟ ନେତୃମଣ୍ଡଳୀ ସଦାବେଳେ ଲୋକଙ୍କ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇ ରହିଛନ୍ତି, ତେଣୁ ବର୍ତ୍ତମାନ ଆମମାନଙ୍କୁ ବିଶେଷ ପରିଶ୍ରମ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ ନାହିଁ, କେବଳ ଲୋକମାନଙ୍କୁ ସେ କଥାକୁ ମନ ପକାଇ ତାକୁ ପ୍ରାର୍ଥୟ କରି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଛବିକୁ ପ୍ରାର୍ଥୟ କରି ଆମେ ନିର୍ବାଚନ ବୈତରଣୀରେ ନିଶ୍ଚିତ ଭାବେ ବହୁ ଅଧିକା ସଂଖ୍ୟା ଭୋଟରେ ଆମେ ଜିତିବୁ ଏବଂ ନିଶ୍ଚିତ ଭାବେ ଆମେ ଗୋପାଳପୁର ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀବାସୀ ଆମେ ଶପଥ କରିଛନ୍ତି ଏବଂ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଯେଉଁଭଳି ଭାବେ ଉନ୍ନୟନମୂଳକ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରିଛନ୍ତି ତାର ପ୍ରତିବଦଳରେ ଗୋପାଳପୁର ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାର ସବୁଠାରୁ ସର୍ବାଧିକ ଭୋଟ୍ ଦେଇ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଭେଟି ଉଦ୍ଦେଶ୍ୟରେ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ସମ୍ମାନ ଦୃଷ୍ଟିରୁ ଆମେ ତାକୁ ବିଜୁ ଜନତା ଦଳ ଯିଏ ବି ପ୍ରାର୍ଥୀ ହେବ ତାକୁ ବହୁ ଭୋଟରେ ଆମେ ଜିତେଇବୁ। ଦେଖନ୍ତୁ ଆପଣ ଯଦି ଦେଖିବେ 7-8 ବର୍ଷର କଥା ଦେଖିବେ ଗୋପାଳପୁର ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ଏବଂ ବ୍ରହ୍ମପୁର ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ସବୁ ବର୍ଗର ଲୋକଙ୍କ ପାଇଁ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କାମ କରିଛନ୍ତି ଏବଂ ବିଶେଷ ଭାବେ ଛୋଟ ପିଲାଠାରୁ ଆରମ୍ଭ କରି ଜନ୍ମବଠାରୁ ଆରମ୍ଭ କରି ମମତା ଯୋଜନାଠୁ ଆରମ୍ଭ କରି ହରିଶ୍ଚନ୍ଦ୍ର ଯୋଜନା ଯାଏ ଏବଂ ପିଲା ପାଠ ପଢ଼ିବାଠୁ ଆରମ୍ଭ କରି କଲେଜରେ ପାଠ ପଢ଼ିବାଠୁ ଆରମ୍ଭ କରି ବୃଦ୍ଧ ବୃଦ୍ଧା ଯାଏ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କାର୍ଯ୍ୟ କରିଛନ୍ତି ଗମନାଗମନ କ୍ଷେତ୍ରରେ ଏବଂ ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ, ତା ସହିତ ଆପଣମାନଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟ କ୍ଷେତ୍ରରେ, ସବୁ କ୍ଷେତ୍ରରେ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ରୂପାନ୍ତରୀକରଣ କରିଛନ୍ତି ଏବଂ ବୈପ୍ଳବିକ ପରିବର୍ତ୍ତନ ମଧ୍ୟ ଆଣିଛନ୍ତି ଏବଂ ଗୋପାଳପୁର ଏବଂ ବ୍ରହ୍ମପୁର ପାଇଁ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବହୁ ଭେଟି ଦେଇଛନ୍ତି। ସେ ପାନୀୟ ଜଳଠୁ ଆରମ୍ଭ କରି ବ୍ରହ୍ମପୁର ଏବଂ ଗୋପାଳପୁର ସୌନ୍ଦର୍ଯ୍ୟକରଣ କରିବା ପାଇଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପାର୍କ କରିବାଠୁ ଆରମ୍ଭ କରି ଏବଂ ଗୋପାଳପୁର ବେଳାଭୂମିକୁ ସୌନ୍ଦର୍ଯ୍ୟକରଣ କରିବାଠୁ ଆରମ୍ଭ କରି ହସ୍ପିଟାଲ, ବଡ଼ ପ୍ରାଇଭେଟ୍ ହସ୍ପିଟାଲ ଦେବାଠୁ ଆରମ୍ଭ କରି ହସ୍ପିଟାଲକୁ ରୂପାନ୍ତରୀକରଣ କରିବାଠୁ ଆରମ୍ଭ କରି ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରୁଛନ୍ତି, ସେ କହିଲେ ସରିବ ନାହିଁ। ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଯାହା ନିର୍ଦ୍ଦେଶ ଦେବେ ମୁଁ ତାହା କାମ କରିବି। ବିଜୁ ଜନତା ଦଳରେ ଆମେ ଜଣେ ସମସ୍ତେ ଜଣେ ଶୃଙ୍ଖଳିତ ସୈନିକ, ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଯେଉଁଠି ଠିକ୍ ମନେ କରିବେ ମୁଁ ସେଠି କାମ କରିବି। ବ୍ରହ୍ମପୁର ଇପିଏରୁ ନରସିଂହ ଡାକୁଆଙ୍କ ରିପୋର୍ଟ, ଇପିଏ ନ୍ୟୁଜ୍। ଏମିତି ଆଉ କିଛି ନୂଆ ନୂଆ ଖବର ଜାଣିବା ପାଇଁ ଆମ ଇପିଏ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର୍ ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।